মাঝখানে করোনাকালীন বিরতির পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে ফের শুরু হয়েছে স্বর্ণের পাচার, এবং দ্রুতই এই কারবার এতটাই জমজমাট হয়েছে যা 22 ফেব্রুয়ারি সোমবার সকালে প্রত্যেক অবস্থায় 10 কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ উদ্ধারের ঘটনায় পরিষ্কার বোঝা যায়। ওই দিন সকাল 10টার পর আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের BG-128 ফ্লাইট থেকে প্রত্যক্ত অবস্থায় 150টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ দল। এয়ারপোর্ট কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আবুধাবি থেকে আসা বিমানটি অবতরণ করলে বিমানটি ঘিরে ফেলে গোয়েন্দারা, যাত্রীদের দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। পরে বিমানের ভেতর তল্লাশি চালিয়ে দুটি সিটের নিচ থেকে প্লাস্টিকের কাভারে মোড়ানো দুটি প্যাকেট থেকে 150টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকারও বেশি। নিয়ম মোতাবেক বিমানবন্দর থানায় এ নিয়ে চোরাচালানের মামলা দায়েরের কথাও জানান তিনি। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম। Thank you.